তো বন্ধুরা ইন্টারনেটে বুঝেই গেছেন যে আজকে আমরা কী রেসিপি দেখাতে চলেছি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চাল কুমড়ো অথবা দেশি কুমড়ো বা ডেমি অনেকেই বলবেন তো এর অনেকে শুক্ত খান অনেকে ছেচকি খান তরকারি করেও অনেকে খেতে পারেন তো আজকে রেসিপিটা কী সেটা তো দেখতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে এবং দেখতে হবে পুরোটাই তো এটাকে প্রথমে দোয়াদ ঘানা করে নিয়েছি আর এবারে কিন্তু এটাকে প্রথমে কুচিয়ে কাটতে হবে তো আজকের ভিডিওটি আপনারা পুরো দেখুন কারণ আজকের এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষ প্রক্রিয়ায় খুব সুন্দর আপনাদের স্বাদের একটা রেসিপি হবে তো দেখতেই পাচ্ছেন এর সঙ্গে কিছু আলু যোগ করেছি তার জন্য আলুগুলোও ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে আর কুমড়োটাও কিন্তু ছোটো ছোটো করে কেটে একদম কুচিয়ে নিয়েছি এবারে একটি পাত্রে কিন্তু একদম সাজিয়ে নিচ্ছি তুলে জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে তুলে নিচ্ছি তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখলে আপনাদের নিরামিষ দিনের জন্য এই যে দেশি কুমড়োর যে একটা তরকারি যে সুন্দর একটা স্বাদ যে কীভাবে আসছে সেটা কিন্তু বুঝতে পারবেন তরকারি অনেকেই করেন কিন্তু অনেক রকমভাবে করেন সাধ্য হয়তো আসে না সাদ্ধা আনতে পারেন না কিন্তু কেন পারেন না কি সমস্যা থাকে কি কারণে আপনাদের সেই তরকারির সাধ্য হয়তো সঠিকভাবে আসে না সেটা আজকে ভিডিওটি পুরো দেখলে আপনারা বুঝে যাবেন তো দেখতেই পাচ্ছেন একদম একটি পাত্রে তুলে নিয়েছি এবারে কড়াই চাপে দিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন স্কিপ করে দেখতে যাবেন না কারণ স্কিপ করলে কিন্তু আপনারাই সমস্যায় পড়বেন পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবেন না প্রথমে আলুগুলো দেখতেই পাচ্ছেন তেলে একটু দিয়ে নেড়ে নিচ্ছি আলুগুলো তেলে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব তো আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে সেই ফেসবুক পেজটা ফলো করতে পারেন অবশ্যই ফেসবুক পেজটা যদি দেখেন তাতেও কিন্তু ওই বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের এই রান্নার চ্যানেলে রান্নার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করবেন এবারে দেশি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু টেনে নাড়াচাড়া করা হয়ে গেছে খুব ভাজা ভাজা নয় জাস্ট একটু নাড়াচাড়া করে নেওয়া হলো তো এতেই অনেক তো এবারে কিন্তু কুমড়োটাও দিয়ে দিলাম তো বিভিন্ন তরকারি বিভিন্ন রকম প্রসেস থাকে সেই প্রসেসে যদি আপনারা রান্না করতে পারেন তার স্বাদ নিশ্চয়ই দ্বিগুণ হবে তো আপনারা অনেকে হয়তো প্রসেসগুলো সঠিকভাবে জানেন না বলে তার জন্য স্বাদ ঠিকঠাক আসে না তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি আপনাদের দেখার প্রয়োজন রয়েছে যদি মনে করেন যে সত্যিই প্রয়োজন আছে স্বাদ আনতে পারছি না তাহলে অবশ্যই দেখবেন তো এবারে লবণ দিয়ে দিচ্ছি তো হলুদ লবণ মিষ্টি সবই পরিমাণ মতো দিতে হবে এখানে হলুদ দিয়ে দিলাম এবার মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো একটু হালকা করে দিলে কিন্তু ভালোই লাগবে তো এখানে মিষ্টি দিয়েছি দেখতেই পেয়েছেন তো সবই কিন্তু একটা কুমড়োটা কতটা পরিমাণে আপনি নিচ্ছেন তো তার উপর ভিত্তি করে কিন্তু এই পরিমাণগুলো আমরা ইউজ করেছি আপনারা অবশ্যই আপনাদের পরিমাণটা কতটা তার উপর ভিত্তি করে এগুলোকে ইউজ করবেন অতিরিক্ত বেশি দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে তো এই স্বাদটা তখন পাবে না তখন স্বাদটা বেশি হবে তাতে আপনারই সমস্যা তার জন্য অবশ্যই সেই দিকটা একটু ফলো করবেন একটু নিয়ম করার চেষ্টা করবেন এবারে চাপা দিয়ে দিলাম জোরটা গ্যাসের অবশ্যই কমিয়ে দিয়েছি দিকে জিরে আদা বেটে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সিল এনে নিয়েছি তো মশলা বাটা কমপ্লিট ওটাও কিন্তু খুলে নিয়েছি তো এবারে কিন্তু মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে দিচ্ছি যাতে মশলার গন্ধ না লাগে একটু ধনিয়া পাউডার এক চা চামচ দিয়ে দিলাম ওদের সাথে এবারে জল দিয়ে দিচ্ছি কারণ এটা একটু সিদ্ধ হবে তো সিদ্ধটা আগে অল্প করে যেটুকু জল বেরো তাতে সিদ্ধ হলো তারপরে কিন্তু আবার মশলা সহ একটু জল দিলাম যাতে এটা সিদ্ধ হতে একটু ভালো করে সিদ্ধটা হয় তো সেই জন্য এই জলটা আমরা ইউজ করেছি তো দেখতেই পাচ্ছেন তো এবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটি পাত্রে আবার ঢেলে নিয়েছি তো এবারে কিন্তু আসল কাজটা হবে এই যে কাজটা আপনারা করেন না যার জন্যই কিন্তু সাদ পান না সেটাই কিন্তু আজকে দেখাবো এবারে কড়াই চাপিয়ে আবার তেল দিয়ে দিলাম তো একটু ডবল করে খাটতে হলেও কিন্তু এই এতে যে দেখুন হবে সেটা বুঝতেই পারছেন এবারে একটু জিরে ফোড়ন অল্প করে দিয়ে দিয়েছি এটা লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিলাম এবারে ভাজা কলাইয়ের ডাল এক মুঠো দিয়ে দিলাম তো আপনারা অবশ্য পরিমাণ মতো একটু দেবেন তো এখানে এক মুঠো দিয়েছি তো তাতে কিন্তু এটা একটু তেলে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো আপনারা হয়তো এই ধরনের প্রক্রিয়া করেন না বলেই স্বাদটা পান না তো একটু খাটনি হলেও কিন্তু এর স্বাদটা দারুণ হবে এবারে কিন্তু কুমড়োটা একটি পাতে ধরে নিয়েছিলাম সিদ্ধ করার পর সেটাকে কিন্তু এবার দিয়ে দিলাম এইবারে কিন্তু আসল নাড়াচাড়া করতে হবে আর জলটা কিন্তু আস্তে আস্তে শুকনো হতে থাকবে জলটা শুকনো হয়ে যাবে আর তখনই কিন্তু এটা একদম আমাদের রেডি হয়ে যাবে তার জন্য একটু খাট তো অবশ্যই হবে যদি তরকারিতে আপনি স্বাদটা সঠিকভাবে আনতে চান তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে পরিশ্রম করতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো আপনারা কোন কোন প্রক্রিয়ায় করেছেন তাতে স্বাদ আসেনি বা স্বাদ এসেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের অবশ্যই আর দেখতে পাচ্ছেন ফুটছে টক করে তো আমরা একটু অভিন্ন প্রক্রিয়া দেখানোর চেষ্টা করলাম আপনাদের আপনাদের কতটাই এই ভিডিওটা ভালো লেগেছে আপনারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবারে একটু গরম মশলা ওপরে ছড়িয়ে দিলাম যাতে আরও স্বাদটা বেড়ে যায় তো আজকে আমাদের রেসিপিটা ছিল কি বুঝতেই পেরে গেছেন যে দেশি কুমড়োর যে তরকারি বা চাল কুমড়োর তরকারি চাই বলল না কেন তো সেই তরকারিটা আপনাদের আজকের ভিডিওয় দেখানোর চেষ্টা করলাম খুব সহজ পদ্ধতিতে নিরামিষ দিনের জন্য আপনারা যদি মনে করেন যে এটা বানাবো তো এইভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে অনেক মানুষকে দ্বারা উপকৃত হতে পারেন আরও নতুন কিছু শিখতে পারেন যাতে তারা হয়তো চেষ্টা করছেন পাচ্ছেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন রেসিপি খুব শীঘ্রই আবার আসতে থাকবে ধন্যবাদ